পুরুষতান্ত্রিক এই সমাজে নারীকে দেওয়া হয় না স্বাধীনতার অধিকার, আজও তার পায়ে লাগানো আছে নিয়মের বেশ কিছু বেড়ি, যার দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তার বিচরণের ক্ষেত্রকে। যে নারী সন্তান জন্ম দেওয়ার প্রাকৃতিক ক্ষমতা নিয়ে এসেছে এই পৃথিবীর বুকে, তাকেই আমরা আজ মুক্তি দিতে পারিনি। আজও আমরা নারীদের কেন সমতুল্য ভাবি না তা আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে। সমাজের উন্নতির বা বিবর্তনের সাথে সাথে আমরা এখনো আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন করিনি, তাই আজও আমাদের ভারতের বুকেই দেখতে পাওয়া যায় এমন কিছু ধর্মীয় জায়গা যেখানে নারীদের প্রবেশ এখনো নিষিদ্ধ। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল এবং কিছু ক্ষেত্রে বর্তমানেও আছে। পদ্মনাভস্বামী মন্দির, কেরালা, ভারতের অন্যতম ধনী মন্দির। এই মন্দিরের গুপ্ত কক্ষে পাওয়া ধনির পরিমাণ ভারতের অন্যান্য যে কোনো প্রসিদ্ধ মন্দিরের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু এই মন্দিরের সঙ্গে আছে এক অদ্ভুত নিয়ম, বা বর্তমানে যাকে আমরা বলে থাকি ট্যাবু। এই মন্দিরে মহিলাদের পুজো করতে বাধা নেই, কিন্তু মন্দিরের গুপ্ত কক্ষ বা ভল্ট প্রবেশ মহিলাদের জন্য নিষিদ্ধ। এমনকি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এক মহিলা গবেষককেও এই মন্দিরে গুপ্তধন কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি, গুপ্ত কক্ষের পবিত্রতা নষ্ট করে। কি অদ্ভুত, তাই না? আয়াপ্পা মন্দির বা শবরীমালা মন্দির, কেরালা। এই মন্দিরের আরাধ্য দেবতা আয়াপ্পা। এই মন্দিরে ঋতুবতী মহিলা অর্থাৎ 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। শতাব্দী প্রাচীন এই মন্দিরে মহিলাদের প্রবেশের জন্য ভারতীয় সর্বোচ্চ আদালতে মামলা করা হয়। সম্প্রতি শতাব্দী প্রাচীন এই মন্দিরে যে নিয়ম ছিল তার বদল করতে রায় দিয়েছেন 5 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ। আর এই রায়ের ফলে মহিলাদের প্রবেশ অধিকার নিয়ে আর কোনো প্রাচীন নিয়ম বলবৎ থাকবে না এমনই মনে করা হচ্ছে। জৈন মন্দির, রনকপুর, রাজস্থান। রাজস্থানের 1500 শতকে তৈরি হওয়া জৈনদের 5টি প্রধান তীর্থস্থানের মধ্যে অন্যতম এটি। এই মন্দিরে 1444টির মতো সাদা এবং কারুকার্য খচিত স্তম্ভ দেখতে পাওয়া যায়। ঋতুবতী অবস্থায় মেয়েরা প্রবেশ করতে পারে না এই মন্দিরে। এছাড়াও এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে চামড়া তৈরি কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। এই জৈন মন্দিরে মেয়েরা পশ্চিমী পোশাক পরেও প্রবেশ করতে পারবেন না, হাঁটুর নিচে পোশাক পরেও কিন্তু প্রবেশ এখানে নিষিদ্ধ। জৈন মন্দির, গুনা, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের এই জৈন মন্দিরে মেয়েদের জিন্স বা কোনো রকম পশ্চিমী পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও মহিলাদের সাজসজ্জা যেমন মেকআপ, লিপস্টিক ইত্যাদি প্রসাধনী সামগ্রী ব্যবহার করে মহিলাদের মন্দিরে প্রবেশও কিন্তু নিষিদ্ধ। পাটবাউসি, আসাম। আসামের এই মন্দিরে আরাধ্য দেবতা হলেন বিভিন্ন ধরনের বৈষ্ণব গুরু, যেমন শ্রীমৎ শঙ্করদেব, শ্রী মাধবদেব, শ্রী দামোদরদেব প্রমুখ। পবিত্রতা রক্ষার জন্য মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ঋতুবতী মেয়েরা এই মন্দিরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়ে যাবে বলে মত দেওয়া হয়েছিল মন্দিরের কর্তৃপক্ষ থেকে। এই নিয়ম নাকি 500 বছর ধরে মানা হচ্ছে বলে জানিয়েছেন তারা। যদিও পরবর্তী সময়ে 2010 সালে আসামের রাজ্যপাল জেবি পটনায়ক এই রীতির বিরোধিতা করে এবং তার সঙ্গে 20 জন মহিলাকে নিয়ে গিয়ে মন্দিরের প্রাচীন রীতি ভেঙে দেন, কিন্তু পরবর্তী সময়ে আবার আগের নিয়ম বলবৎ হয়ে যায়। শনি শৃঙ্গারপুর মন্দির, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের এই মন্দিরে গত 400 বছরের বেশি সময় ধরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র পুরুষ পুণ্যার্থী এবং ভক্তদের মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হতো। পরে ধর্মপ্রাণ মহিলারা এই প্রাচীন রীতির বিরুদ্ধে নিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং আদালতে যান। আদালত পরবর্তী সময়ে রায় দেয় মহিলাদের পক্ষে। মন্দির কর্তৃপক্ষ জানান তারা মন্দিরে মহিলাদের প্রবেশ করতে দেবেন। সেই মতো 9 এপ্রিল 2016 সালে 2 মহিলা প্রথমবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে শনি বিগ্রহে পুজো দেন।
কার্তিকেয় মন্দির পুষ্কর রাজস্থান। এই মন্দিরে প্রবেশ করলে মেয়েরা অভিশপ্ত হবে বলে একটা জনমত আছে, আর তাই এই মন্দিরে মেয়েরা সাধারণত প্রবেশ করতে চায় না। জামা মসজিদ দিল্লি। দিল্লির এই জনপ্রিয় মসজিদে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ বলেই অঘোষিত প্রথা চালু আছে। বলা হয় যে সন্ধ্যার নামাজের পর এই মসজিদে মহিলারা প্রবেশ করেন না। হাজি আলী দরগা, মুম্বাই। মুম্বাইয়ের এই দরগার ভিতরে মেয়েরা প্রবেশ করতে পারে না। মেয়েরা বাইরে থেকেই এই দরগার সামনে উপস্থিত হতে পারে, কিন্তু ভেতরে ঢোকার এক প্রকার অদৃশ্য বাধা আছে। নিজামুদ্দিন দরগা দিল্লি। নিজামুদ্দিন দরগার একটি বিশেষ কক্ষে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা আছে। কথিত আছে এই বিশেষ কক্ষে যেখানে সুফি থাকতেন এবং তাকে কবরস্থ করা হয়েছিল, সেই কক্ষে আজও মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি ভিডিওটিকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক এবং এই পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।